أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده ان شاء الله تسلیم دريم برشته ششنا النبي محمد صلى الله عليه وسلم رفور আল্লাহম্মা সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনে মাজলিসের বিষয় হচ্ছে মৌজু হাদিস বা জাল হাদিস কাকে বলে এবং এর প্রতি আমল করার হুকুম কি যে সম্মানিত ভাই বোনেরা যারা যেখান থেকে আমরা শুনছি মৌজু অর্থ হল জাল এর শাব্দিক অর্থ যে উদ্ভাবন করা শাব্দিক অর্থ উদ্ভাবন করা মিথ্যা রচনা করা মাউজু কথাটি মিথ্যা রচনা করা যাকে বলা হয় জাল জালিয়াতি করা যে ওলা নাগন এর পরিভা পারিভাষিক অর্থে তিনিরা বলেন নিজে হাদিস তৈরি করে নিজে হাদিস তৈরি করে রসলুল্লাহ সাল্লাই সাল্লামের নামে চালিয়ে দেওয়া নিজে হাদিস তৈরি করে রসল্লাহ সাল্লাই সাল্লামের ওপর চালিয়ে দেওয়া চালিয়ে দেওয়া এর হুকুম অবস্থায়। তৈরি করা হাদিস বর্ণা করা হারাম তৈরি করা হাদিস বর্ণা করা হারাম তবে মাউজু বলে উল্লেখ করা এবং তার দোস্তুটি উদ্ঘাটনের উদ্দেশ্যে বয়ান করা জায়জ রয়েছে কেননা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন কাজাবা আলাইয়া মুদান্নার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করবে সে যেন তার নিজের স্থান নিজেই জাহান নামে বানায় নেবে তাই আমরা যারা যে স্তরে রয়েছি অন্তত আমরা যেগুলা মজু হাদিস যদি আমরা জানি আসলে এটি হাদিস নয় আল্লাহ রসুলসল্ল্লা সাল্লামের নাম দিয়ে চালানো হচ্ছে আমরা মানুষকে সতর্ক করব যেটা হাদিস জাল হাদিস এটা জাল হাদিস বা এটা মানুষের বানাওয়াটি মানুষকে আমরা সতর্ক করব কিন্তু এর ওপর আমল করা হারাম আমল আমরা করতে পারি না এবং এটা মানুষকে মানে মানবে তাই বর্ণনা করব যাতে মানুষ আমল করে এই সব বিষয় থেকে আমরা দূরে থাকব তবে যাতে মানুষ এর থেকে দূরে থাকে এই যে আমরা বলবো যেটা আল্লাহ রসুল্লাহ সাল্লামের হাদিস নাই তাই আল্লাহ সুহা তারা যেন আমাদের জাল হাদিস মাউজু হাদিস বান্নটি হাদিস থেকে দূরে রাখেন এবং কোরআনে ও সহি সন্না সহি হাদিস দ্বারা আমল করার তৌফিক দান করেন ওয়খরিদাওয়ানা আলহামদুল্লা রবিল্লি আলমিন ওসল আলাহ নবীন মোহাম্মদ আলহি ও সাহাবি হাজমাইন সুফহান আকাল হামদিকা আসাদ আল্লাহ ইহা আস্তাফিরাতগ যা হোক এখানে একটি উদাহরণ মনে পড়ল তো আমরা অনেক সময় বলে বলে থাকি যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না আল্লাহ রসুল সল্ল্লাহ আলাই সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না এটা মূলত জাল হাদিস ওলা আসন্নগন বলছেন এটা জাল হাদিস আল্লাহ সুহান্তালা যেন আমাদের হেফাজত করেন ওয়াক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসল আলী মোহাম্মদ আল আলহিহি ও সাহাবি আজমাইন